আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবার আমার একটা ডেইলি ব্লগ আমি নিয়ে আসছি আপনাদের সামনে। আশা করি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রতিদিনের মতো একদম সকালবেলা আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি। গ্রামের সকাল আমাদের কিভাবে কাটে বা গ্রামে আমরা কিভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত কাটিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাথরুমে যে ব্রাশ করে চলে আসলাম বাহিরে। এই যে আমাদের আর একটা টিনের ঘর, এটা এই ঘরে কেউই থাকার মতো মানুষ নাই। তো আমার এক ভাই ও এই ঘরে একটু ঘুমায়, আর আব্বু আম্মা তো বিল্ডিংয়েই থাকে। তো গুছানের মতো মানুষ নাই, সব কিছু এলোমেলো হয়ে থাকে। আর ব্যবহার করার মতো মানুষ নাই, এই কারণে সব কিছু উল্টোল পরে একদম এলোমেলো হয়ে রয়েছে। ব্যবহার করলে জিনিসপত্র ভালো থাকে, তো ব্যবহার করার মানুষ নেই, এই কারণে সব কিছু এলোমেলো। আর কেউ কিছু মনে করবেন না, আমার গলাটা একটু বসে গেছে। দেশে শীতের মধ্যে একটু ঠান্ডা পানি বা ঢাকায় সাপ্লাইয়ের পানি, এই দুই তিন ফদের পানি বা আমার শ্বশুর বাড়িতে গেছি, এ কারণে অনেক পানি মানে একদম গলাটা বসে গেছে। এখানে খাওয়ার টেবিল আছে বড়, শোকেস আলমারি এবং সাইড রুম, খাট, মেন দরজা, এটা সব কিছুই আছে, কিন্তু থাকার মতো মানুষ নাই। বিল্ডিংয়েই সবাই মানে আব্বু আর আম্মায় থাকে, আর টুকিটাকি যা ব্যবহার করার ওই ঘরেই করে। এই কারণে ঘরটা একদম মানে অগোছালো এলোমেলো। এই যে একটা বড়ই গাছ আছে আর একটা পেয়ারা গাছ আছে ঘরটার সামনে, অনেক সুন্দর। আমি এই ঘর থেকে এখন ঘুরে চলে আসলাম সামনের দরজা দিয়ে কলের পারে, দেখি যে ওরা যাইতেছে। আর আম্মু রুটি আর বাজি করতেছে মাটির চুলায়, যেভাবে যেটা করুক না খেতে অসাধারণ, খুব ভালো। মিষ্টি আলু গাছও দেখি যে কি সুন্দর ফুল ফুটে রয়েছে। তো আমার থেকে ভালো লাগলো, আমি দুইটা সিরে আমার ছেলেকে দিয়ে আসছি, আর দুইটা ছোটটায় কান্না করতেছে ওকে দিতেছি। অফ ক্যামেরায় আমাদের নাস্তাগুলা আমরা খেয়ে নিছি। তো রুটি আর বাজি আর কি দেখাবো, ওটা খেয়ে নিছি। খাওয়ার পরে একটু দুষ্টামি করে ঘোরাফেরা করে আবার চারটা ডিম সিদ্ধ করে দিল, সবাই একটা করে খেয়ে নিচ্ছি। আর আমরা আর টেবিলের আর ঘরের অপেক্ষা করি না, দেশের বাড়িতে যা যেখানে পাই ওখানেই খেয়ে নেই, এটারই আলাদা একটা মজা। আর আজ আম্মা রান্না করবে মুরগি এবং ইলিশ মাছ ভাজা, কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আরো বিভিন্ন কিছু রান্না করবে। তো ওগুলা আর কি তুলে ধরব, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা
বেল আইকন টিপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, ভিডিওটা সবার আগে দেখতে পারেন। আর যে যে সাবস্ক্রাইব করছেন অনেক অনেক ধন্যবাদ। দেশের বাড়িতে সবাই মিলেমিশে খাওয়া এবং রান্না করার আলাদা একটা মজা। এখন বিকালবেলা চলে আসলাম একটু ছাদে, কাপড় শুকাতে দিয়েছিল ওগুলো একটু নিয়ে যাওয়ার জন্য ছাদে চলে আসছি। তো ছাদে সিম গাছ আমাদের এবং আমাদের কাকাদের দুইটা ছাদ, দোনোটা ছাদে অনেক সিম গাছ, অনেক সিম, অনেক সুন্দর হয়ে রয়েছে। তো আহাত তো ছাদে উঠেছে, এখন নামবে না, ও ছাদেই খেলা করবে। ও বলতেছে তুমি যাও, আমি যাব না। এখানে সিমের ফুল এবং সিম, যে ও এখানে শুকনা সিম মানে রৌদ্র দিছে, ওগুলা দিয়ে খেলা করতে আছে, নিচে যাবে না। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কোনো ক্রমে কোনো দিকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন, এবং যদি একটু হলেও ভালো লাগে থাকে তো কমেন্ট করে জানাবেন। এখন আমরা নিচে চলে যাব, চলে যেয়ে সন্ধ্যাটা এবং রাত্রটা নিজের নিজেদের মতো করে কাটিয়ে সকালবেলা আবার ক্যামেরাটা অন করব। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। যে ও যাবেই না, ওকে নেওয়ার জন্য আবার আমি ফিরে আসছি। বলতাছে এটা কি মুরগির সেভেন আপ পানির বোতল। আমাদের বাড়ির সাথে রাস্তা, এখানে রাস্তা মেন রাস্তা আর আমাদের বাড়ি, তো অনেক শব্দ গাড়ি ঘোড়া এবং ধুলাবালু, এমনিতেই থাকার মতো মানুষ নেই, সব কিছু এলোমেলো হয়ে থাকে। আরও রোড থেকে বালু ধুলা এবং গাড়ি ঘোড়ার শব্দে একদম এলোমেলো হয়ে থাকে। মুরগি ডিম পারছে, এখনো এ ডিমটা নিবে। তো কোনো ক্রমে কোনো দিকে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আবারও বলছি প্লিজ, যারা যারা সাবস্ক্রাইব না করছেন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন টিপ দিবেন।
যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে। যে এটা হলো পরের দিন সকালবেলা, এখন আমরা ঘুম থেকে উঠে একটু নাস্তা পানি খেয়ে চলে যাব আমার শ্বশুর বাড়ি। আগামীকাল আবার আমার ভিডিওতে আমার শ্বশুর বাড়ির কী কী করলাম এবং কখন গেলাম কখন আসলাম ওগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। ওই পর্যন্ত আমার সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন। এবং ভুল ত্রুটি হলে আবারও বলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তো আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিও পর্যন্ত আশা করি আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।